ফুল ভালোবাসেন না এরম মানুষ হয়তো পাওয়া যাবে না। আর সেই ভালোবাসার টানে আজ বেরিয়ে পড়েছি ফুলের উপত্যকায়, ভ্যালি অফ ফ্লাওয়ার। এটা উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার না, এটা আমাদের বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার, খিরাই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কী কী ফুল এখানে হয়েছে, আর এনজয় করতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সঙ্গে থাকার জন্যে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বেরিয়ে পড়ি। কলকাতা থেকে খিরাই ফ্লাওয়ার গার্ডেনের দূরত্ব পড়ছে 86 কিলোমিটার। আমি সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আশা করছি 10টা সাড়ে 10টার মধ্যে খিরাই ফ্লাওয়ার গার্ডেনে পৌঁছে যাব। কলকাতা থেকে প্রথমে আমি এসেছি দ্বিতীয় হুগলি সেতু, তারপর চলে এসেছি কোলাঘাট, এবং কোলাঘাট থেকে চলে এসেছি পাঁশকুড়া বাজার। এই মুহূর্তে আমি রয়েছি পাঁশকুড়া বাজার থেকে খিরাই ফ্লাওয়ার গার্ডেন যাওয়ার রাস্তায়, আর আমার বাঁদিকে রয়েছে কংসাবতী নদী। আশা করছি আর 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব খিরাই ফ্লাওয়ার গার্ডেনে। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল যে কোনো একটি ট্রেনে চলে আসুন খিরাই স্টেশনে, আর এই খিরাই স্টেশন থেকেই পেয়ে যাবেন টোটো বা চার চাকার গাড়ি, এতে করে চলে আসতে পারেন খিরাই ফ্লাওয়ার গার্ডেনে। আপনারা যারা পাঁশকুড়া থেকে আসতে চান তারা পাঁশকুড়া থেকে চলে আসতে পারেন খিরাই ফ্লাওয়ার গার্ডেনে, এখান থেকেও আপনারা গাড়ি পেয়ে যাবেন। কলকাতার খুব কাছাকাছি হওয়ার জন্যে এখানে থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই, আর আসার সময় আপনারা সঙ্গে করে খাবার দাবারও নিয়ে আসবেন, কেননা এখানে সেরকম খাবার দাবার দোকানও নেই। কিছু আছে স্ন্যাক্সের দোকান আর জলের দোকান রয়েছে, সেই জন্যে আপনারা যখন আসবেন আপনাদের সঙ্গে খাবার অবশ্যই নিয়ে আসবেন। আমি চলে এসেছি খিরাই ফ্লাওয়ার গার্ডেনের কাছাকাছি, আর এই সামনেই রয়েছে পার্কিং। পার্কিংয়ে গাড়িটা পার্ক করে দিয়ে এবার আস্তে আস্তে গার্ডেনের মধ্যে যাব। জানুয়ারি মাসটা তো ভালো থাকে না? 25 ডিসেম্বর থেকে শুরু, ফার্স্ট টোটাল জানুয়ারি মাসটা একদম সুন্দর। এগুলো খুব বাগানে করতেই হয়নি, এই লেভেল একদম বাগান থাকলে হেভি একই ফুলে অনেক।
আছি, সবে আসলাম, আজ বিকালে যাবো। যা এখানে ফুলের অনেক দোকান বসেছে, আপনারা চাইলে এখান থেকে ফুলের গাছ এবং ফুল কিনে নিয়ে যেতে পারেন। অন্যান্য জায়গা থেকে এখানে ফুলের দাম এবং ফুলের গাছের দাম অনেকটাই সস্তায় পাবেন। খিরাই ফ্লাওয়ার গার্ডেন থেকে বেরিয়ে এবার আর একটা জায়গায় যাই, চলুন। সেটা হচ্ছে পাঁশকুড়ার ভবানীপুর। এখানটা একটা ফুলের বাগান আছে। এখন আমাকে কংসাবতী নদী পার করে কংসাবতী নদীর ওপারে যেতে হবে এবং ওখান থেকে প্রায় 1 কিলোমিটার হচ্ছে পাঁশকুড়া ভবানীপুর। আর ওখানে রয়েছে চন্দ্রমল্লিকা, গোলাপ এবং না জানি আরও কত ফুল। চলুন গিয়ে দেখা যাক ওখানটায় কী আছে। দাদা, এখানে ফুল গাছ কোথায় আছে গো? এই গোলাপ, চন্দ্রমল্লিকা।